বন্ধুরা, আমরা রাতে ছিলাম জারুল ছুরিপাড়াতে, এখনো আছি। আজকে জারুল ছুরিপাড়ার সকালটা দেখাই আপনাদের। এই পাড়াতে একটি প্রবাদ আছে যে এখানে পানি বরফ হয়ে যায়, সেটাই দেখতে এসেছিলাম, শীত উপভোগ করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তেমন শীত পাইনি। এখন আমরা এই পাড়া থেকে চলে যাব হাতিছড়া পাড়ায়, মাঝখানে আমরা পাব এসম পাড়া। সম্পূর্ণ পথটাই আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে আপনাদের। এটা হলো পাড়া কেন্দ্র, এটা বান্দরবানের প্রতিটি পাড়াতেই একটি পাড়া কেন্দ্র থাকে। এখানে তাদের পাড়ার বিভিন্ন সামাজিক কার্যক্রম, বিচার সালিস, এগুলো এখান থেকে পরিচালিত হয়। আর এই পাশটা হলো হেলিপ্যাড এবং কবরস্থান। এটা হলো একটি অস্থায়ী হেলিপ্যাড, এখানে একটি নির্বাচনের সময় এখানে ভোট কেন্দ্র ছিল। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, চারপাশে পাহাড় বেষ্টিত, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জারুল ছুরিপাড়াতে সকালের নাস্তা খাচ্ছি, একদম ঝুমের গরম ধোয়া উঠা ভাত। এই যে, আর সাথে আছে যে রাতের জনি বন্ধুর রান্না করা তরকারি। আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা রওনা দিব হাতিছড়া পাড়ার উদ্দেশ্যে। জোল শর্ট, তাই একদম সসপ্যানের ভিতরে ঢেলে দিয়েছি। জনি বন্ধু, তুমি তোমার এই রান্নাটার মূল্যায়ন করো তো। আপনার এখনো পর্যন্ত বলা হয় ইতিহাসের মধ্যে দুইজন দুইজন ব্রেনি লোক, এক হলো আইনস্টাইন আর এক হলো ইবনে সিনা, তাদের ব্রেন খুবই শার্প ছিল, তারা কোনোদিন শতভাগ সফলতা অর্জন করতে পারেনি। তাই আমনে মনে করেন একটা থিরু দাস পণ্ডিত আমনে গিয়া। যাই হোক, আমরা এগুলা স্কিপ করলাম, এখন খাবো। না, আমি আমি আপনার কথা বলতে, আমিও আপনার, হ্যাঁ আমরা এমন পর্দায় নেই না বিষয়টা, তবে হ্যাঁ এরকম হয়েছে। আমরা রাতে ছিলাম এই জারুল ছড়িপাড়াতে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এই ঘরটাতেই ছিলাম আমরা, এখন আমরা এই যে এই পথে বেরিয়ে যাব। আমাদের এখন প্রাথমিক লক্ষ্য হলো এসম পাড়া, এসম পাড়া থেকে আমরা হাতিছড়া পাড়া আমরা যাচ্ছি। দেখাবো আপনাদের সুন্দর চীনা হাঁস। সেগুলো সুন্দর একটি কাঠের ব্রিজ, যদিও ভাঙাচোরা, পড়ে গেলে বুঝবে। যা জসিম, তুমি একটু পরে আসো। আসা পড়ো, কাঠের ব্রিজ, হ্যাঁ নরবরে। যদিও আমরা জারুল ছুরিপাড়া থেকে প্রায় আধা ঘন্টা হাঁটলাম,
হেঁটে আমরা একটি পাড়া পেয়েছি, সেটা হলো অ্যাসম পাড়া। এই পাড়াতে আমরা রেস্ট নিব একটু, তারপর আবার আমাদের উদ্দেশ্য হবে হাতিছড়া পাড়া। আমরা পাড়াটা আপনাদেরকে দেখাই। এটা হলো অ্যাসম পাড়া, এটা সম্ভবত ম্রো পাড়া। পাড়াটি খুব একটা বেশি বড় নয়, ছোট পাড়া। এই যে নিচে এই পাশে কত বিশাল সাইজের মোরগ। না, বড় পাড়া, ওই পাশেও আরো আছে। আমরা দেখি কারবারির ঘরের দিকে যাচ্ছি, কারবারি আছে কিনা। এই যে এটা হলো কারবারির ঘর। রবিউল ভাই আছে নাকি? আসবো। হ্যাঁ, এই যে আমরা কারবারি দাদার ঘরে যাচ্ছি। এই যে আসসালাম আলাইকুম। ভালো আছে? আপাতত কারবারি দাদা ভালো আছেন? এমনি আপাতত ভালো আছে, কিন্তু বেঠা বেঠা। আমি শরীর অসুস্থ, 4 বছর হয়ে গেছে অসুস্থ। বয়স কত আপনার? 70 হইতে পারে, বা এর বেশিও হইতে পারে। দাদার পায়ের সমস্যা, হাঁটতে কম পারে, আগে বেশি ঘুরত। ঢাকা গেছেন কখনো? না না না, ঢাকা যায়নি। চট্টগ্রাম থেকে এসে, রাঙ্গাম থেকে এসে। চট্টগ্রাম তো কতবার গেছে হিসাব নাই, আর ঢাকা ওই রাঙ্গাম থেকে কতবার গেছে কথা নাই। আমরা আগের বার এসে দুপুরে এখানে খাইছিলাম, দাদার নাতি আসছিল তো এই জন্য থাকি নাই, চলে গেছিলাম। না, এই হলো দাদার ঘর। দাদার নাম কি? এসম। ও আচ্ছা আচ্ছা, এসম মানে এই পাড়ার নাম হলো এসম পাড়া। হ্যাঁ, দাদার নাম। আচ্ছা, আমরা দাদার সাথে একটু কথা বলি। আল্লাহ ব্যক্তিক তো আমরা এখানে রেখে আসলাম। এই কয়টা পরিবার এখানে? 9 পরিবার। কি সবাই মরু? আমার সবাই এক পরিবার মরু 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 তাইতো এক পরিবার বসে। আমি 9টা পরিবার, 9টা পরিবার, 1টা পরিবার আগে বাবা এক। ও আচ্ছা আচ্ছা, বাবা এক। আপনারা কয় ভাই? আমরা 4 ভাই। 4 ভাই, 4 পরিবার। আর বাকিরা? আর ছেলে ছেলে নাতি নাতি। এটা মানে হেরা একলাই, মানে একটা গোত্র পুরোটা, একটা পরিবার। এই যে দেখো, এটা নাতি। জ্বর, মাথা ব্যথা, হালকা শরীর ব্যথা, দিনে 3 বার। আর ভরা পেটে খাওয়ার পরে দাদার পাড়া থেকে বেগুন নিলাম, একটু বেগুন নিলাম, এগুলো আমরা খাবো। হ্যাঁ,
আমরা এসমপাড়া থেকে হাতিছড়া পাড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা মাঝপথে একটা ঝিরি পেয়েছি, এই ঝিরির পাড়ে আমরা একটু বসব। এখানে ঝিরির পাড়ে আমাদের ট্যুরমেটরা কি যেন রান্না করবে। এ কি করতেছেন রবিল ভাই? ভাই মরিচ কাটতেছি, পেঁয়াজ কেটেছি, আমরা স্যুপ বানানোর প্রস্তুতি নিচ্ছি, আপনাদেরকে দেখাবো। সুন্দর চামচ হয়ে গেছে, এটা হলো চামচ আমাদের স্যুপ বানানোর জন্য। আমি যদিও স্যুপ খাওয়াতে অভ্যস্ত না, ওই আমাদের পাহাড়ের দিনলিপিতে আমরা যে লেখা করেছিলাম সম্পূর্ণ, ওই লেখে আমি প্রথম স্যুপ খেয়েছি এবং সেটা অস্বাভাবিক শক্তি দিয়েছিল আমাদের। আজকে আমাদের স্যুপ রান্না করতেছেন আমাদের জনি ভাই। ভাই ভাই কালকে তো অনেক কিছু রান্না করে খাওয়ালেন কালকে রাতে। আপনাদেরকে একটু বলে রাখি, কাল রাত্রে আমরা যখন জারুলসুরির পাড়ায়, নট জোরুসুরি, জারুলসুরির পাড়ায় আমরা নাইট হল করেছিলাম, রাতের রান্নার কাজটি কিন্তু করেছিল আমাদের জনি ভাই। কাজী মঞ্জুর ভাই, আমি কিন্তু হেল্পার, এবারও হেল্পার, তার মানে হলো আমি বরাবরই হেল্পার। স্যুপে যদিও লবণ দিতে হয় না, এখানে আমাদের পানি বেশি, তাই আমরা একটু লবণ দিয়ে দিলাম। আর চামচ তো আপনাদের দেখিয়েছি, এক এক চামচ পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে ভিতরে। পলিথিন দিয়ে দাও, পলিথিনে দুর্গন্ধ হবে না।
সুন্দর করে এখানে নাড়তে হবে। সুন্দর মানে পানিটা সুন্দর করে খালি একটা খালি বড় করে নামাই লাগে। বাঘগুলো এসেছে তো কুয়াশা করে সেই এসে তো খারাপ করে দিলাম একটু কষ্ট হয়ে যাবে। আমাদের স্যুপে যে যে জিনিসগুলো দেওয়া দরকার, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, পানি ফুটানো লবণ আমরা দিয়ে দিয়েছি। এখন পানি ফুটে গেছে, আমরা এখন স্যুপগুলো ঢেলে দেব। এই স্যুপগুলো ঢেলে এগুলো নেড়ে পানির সাথে ভালোভাবে মিশাতে হবে এবং একটি ফুটো কি বলে কে বলকানি দিলেই এটা রান্না হয়ে যাবে এবং আমরা খেয়ে দ্রুতই রওনা দিব। এখানে সূর্যের আলো নেই তাই শীত অনুভূত হচ্ছে খুব। আমরা খেয়ে আমরা রওনা দিব। আমাদের উদ্দেশ্য হলো হাতিছড়া পাড়া, অল্প কাছেই হাতিছড়া পাড়া। হ্যাঁ চাকেন, দেখেন লবণ হয়েছে কিনা ভাই। বেশি পড়ে যাবে ভাই ওভাবে দিতে গেলে। কি হচ্ছে ভাই? বেশি গরম উঠে গেছে। আমরা এসম পাড়া থেকে এই যে টেলটা আছে টেলটা ধরে নেমে এই যে ঝিড়িতে পৌঁছায় এসেছি। তো আমরা ঝিড়ি পানি দেখে আমরা আমাদের মঞ্জু ভাই এবং জনি ভাই হঠাৎ ডিসিশন নিল এখানে স্যুপ বানিয়েই খাবেন। যেই কথা সেই কাজ, সবাই নেমে পড়লাম স্যুপ বানানোর কাজে। কেউ লাকড়ি নিয়ে আসলো, কেউ পাথর নিয়ে আসলো। স্যুপ বানানো কমপ্লিট তো হয়ে গেছে রবিল ভাই। এখন বিষয়টা হলো যে এই যে মঞ্জু ভাই, আপনারা দেখেন একটা জিনিস আমাদেরকে এই এই যে এগুলো দিছি। এখন মঞ্জু ভাই কি নিয়ে বসছে একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন পুরো গামলা নিয়ে আসলে পাত্র নাই আর। হ্যাঁ মঞ্জু ভাই ডাইরেক্ট পাত্রে স্টার্ট করে দিছে। কেমন লাগছে ভাই এই ঝিড়ির পাশে এটা খেতে? এটা তো মজা নাই এইগুলো করে যে দাস্তি। হ্যাঁ ভাই জসিম ভাই, ভাই অনেক ইন্টারেস্টিং হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে সসপেন থেকে কিভাবে স্যুপ খেতে হয় আপনাদেরকে দেখাই যাচ্ছে নতুন রেসিপি। ওয়াও আমরা আবার হাতিছড়া থেকে যে ঝিড়িটি সেই ঝিড়ি থেকে আমরা আবার হাতিছড়া পাড়ার দিকে যাচ্ছি। এই পথটায় উঠবো, একটু উঁচু পথ, এই পথেই উঠে যাব। আমরা ঢুকে গেছি হাতিছড়া পাড়ায়, সুন্দর পরিপাটি একটি পাড়া। এই পাড়াতেই আমরা রাতে স্টে করব এখানে। সুন্দর না জসিম? জি ভাই অনেক সুন্দর। কষ্ট কেমন লাগলো? হ্যালো অনেক অনেক ভাই। বন্ধুরা আমরা চলে এসেছি হাতিছড়া পাড়ায়। আমরা সকালবেলা জারুনছুরি পাড়া থেকে রওনা দিয়েছিলাম, মাঝপথে আমরা একটু থেমেছিলাম এসম পাড়াতে এবং পরবর্তীতে হাতিছড়া যে ঝিড়িটি আছে সেই ঝিড়িতে আমরা স্যুপ রান্না করেছি, আপনাদেরকে দেখিয়েছি এবং সর্বশেষ আমরা হাতিছড়া পাড়ায় চলে এসেছি। আশা করি সম্পূর্ণ প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগা অনুভূতি শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে। ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় একদিন অনেক দূরে গিয়ে যাব। এখন আমরা বাচ্চাদেরকে চকলেট দিচ্ছি, হাতিছড়া পাড়ার বাচ্চাদেরকে চকলেট। এগুলো আমরা নিয়ে এসেছি ঢাকা থেকে। ভালো থাকবেন।